बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पीएमएस ऑनलाइन क्लास है सबाई के स्वागत। हमी मोहम्मद नाजमुल आलम सहकारी शिक्षक गणित प्रोग्रेसिव मॉडल स्कूल मयमनसिंह। आज के ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 1.1 নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম হলো অঙ্কপাতন। আচ্ছা, আমরা কাজটা যাতে সহজ হয় সেই জন্য আর কয়েকটি উদাহরণ দেখব। দেশীয় সংখ্যা গঠন রীতি, একটি ছক আঁকলাম, প্রথমটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এই অযুত এবং হাজার এই দুইটি মিলিয়ে আমরা কি লিখবো? হাজার। আর নিযুত লক্ষ মিলিয়ে হচ্ছে দুইটি গড়, হচ্ছে লক্ষের গড়। এখন একুশ হাজার নব্বই এটা আমরা কিভাবে লিখব অঙ্কে দেখি। একুশ হাজার নব্বই, তাহলে আমরা হাজারের যে দুইটি গড় আছে এখানে যদি একুশ লিখতে চাই তাহলে অযুতের গড়ে দুই আর হচ্ছে হাজারের গড়ে এক, তাহলে কত হাজার হলো? একুশ হাজার। এরপর কি লিখবো? নব্বই। তাহলে শতকের গড়ে কিন্তু কোনো অঙ্ক নেই, সেহেতু আমরা কি করব? শূন্য দিব। নব্বই দেখি তো, নব্বই এর নয়টা কোথায় বসবে? দশকের ঘরে। আর এককের ঘরেও কি বসবে? শূন্য। এই যে নব্বই, একটু ভালো করে খেয়াল করি, একুশ হাজার নব্বই লিখবো, তাহলে হাজারের ঘরে একুশ দিলাম আর শেষে হচ্ছে নব্বই, দশকের ঘরে নয়, এককের ঘরে শূন্য। এখন শতকের ঘরে কিছু নেই, সেটা কি দ্বারা পূর্ণ করব? শূন্য দ্বারা। এই হচ্ছে একুশ হাজার নব্বই। তাহলে আমরা প্রথমে এই ছকটিকে খুব সহজেই কথাই থেকে অঙ্কে লিখতে পারি। আমি আরেকবার দেখাচ্ছি, এটা একুশ হাজার নব্বই, তাহলে হাজারের ঘরে একুশ বসবে, একুশ। এরপর নব্বই, নব্বই লিখতে গেলে আমরা কিভাবে লিখি? নব্বই দশকের ঘরে নয় এবং এককের ঘরে শূন্য। তাহলে এখন বাকি রইল কোনটা? যেটা বাকি থাকবে সেটা শূন্য দ্বারা পূর্ণ করবো। এই একুশ হাজার নব্বই, একুশ হাজার নব্বই, তাহলে একুশ হাজার নব্বই আমরা অঙ্কে লিখলাম। আবার একটু লক্ষ্য করি, একুশ লক্ষ চার হাজার একশত দশ, এটা যদি অঙ্কে লিখতে বলে তাহলে কি করব? একুশ লক্ষ, তাহলে আমি লক্ষের গড় কি লিখবো? একুশ। আর লক্ষ কয়টা গড় আছে? লক্ষের জন্য বরাদ্দ দুইটি, নিযুত এবং লক্ষ, তাহলে এখানে নিযুতের গড়ে দুই আর লক্ষের গড়ে এক বসিয়ে দিব, একুশ। পরে কি দেখতে পাচ্ছি? চার হাজার, তাহলে হাজারের গড়ে কি আছে? দুইটি গড়, ঠিক আছে। যেহেতু চার হাজার, চারটা বসবে হাজারের ঘরে, যেহেতু চার হাজার সেহেতু হাজারের ঘরে বসবে চার, বসলো চার। একশত দশ, তাহলে দশ শতকের ঘরে একশো, এক। দশ দশকের ঘরে এক আর এককের ঘরে শূন্য। এই হচ্ছে একুশ লক্ষ চার হাজার একশত দশ। এখন বাকি রইল কোন ঘরটা? অযুত। অযুতে কোনো অঙ্ক বসেনি, তাহলে এখানে কি দ্বারা পূর্ণ করব? শূন্য দ্বারা, শূন্য দ্বারা। এই হয়ে গেল একুশ লক্ষ চার হাজার একশত দশ। এভাবে আমরা খুব সহজেই কথাই থেকে অঙ্কে লিখতে পারি, দেশীয় সংখ্যা গঠন রীতি অনুসারে। আমরা আরেকটি দেখি, সাত কোটি সাত লক্ষ ত্রিশ হাজার পাঁচশত তিন। সাত কোটি সাত লক্ষ ত্রিশ হাজার পাঁচশত তিন, এটা প্রথম হচ্ছে কি? সাত কোটি, তাহলে কোটির ঘরে কত বসবে? সাত। কোটির ঘরে কত বসবে? সাত, বসাইলাম সাত। সাত লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত বসবে? সাত।
30,000, তাহলে হাজারে করে অযুত আর হাজার দুইটা মিলে 30,000, 3 আর 0 30,000, 500, শতকের করে 5, এরপর হচ্ছে 503, এককের করে 3, তাহলে আমার দশক আর নিযুত এই দুইটা আসলে খালি থাকে, এই দুইটা শূন্য দ্বারা পূরণ হবে, নিযুতের করে 0 এবং দশকের করে 0, এই হলো সংখ্যাটি 7,730,503, 7,730,503। তাহলে আমরা কি দেখলাম, দেশীয় সংখ্যা গঠন রীতিতে যে কোনো সংখ্যায় থাক না কেন, সেটা কথায় থাক বা অঙ্কে থাক, কথায় থাকলে অঙ্কে রূপান্তর, অঙ্কে থাকলে কথায় রূপান্তর করতে পারব এই ছকের মাধ্যমে। আমরা যদি এই 7,730,503 অঙ্কে দেওয়া থাকতো তাহলে কি করতাম, এই যে 707 অর্থাৎ ডান দিকে থেকে বসাতে থাকতাম, এককের ঘরে 3, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 3, লক্ষের ঘরে 7, নিযুতের ঘরে 0, কোটির ঘরে 7 বসাই দিতাম। বসানোর পর ছকে একটু লক্ষ্য করতাম, 7 কোটি এবং লক্ষের ঘরে কি 0,7, তাহলে এটাকে কি বলবো, 7 লক্ষ বলবো, হাজারের ঘরে কত দেখছি 30,000 বলবো, শতকের ঘরে 5 তাহলে 500, এরপর এককের ঘরে 3 তাহলে 503, এভাবে আমরা কথায় লিখে ফেলব, সংখ্যাটিকে প্রথম ছকে বসাবো, এরপর ছক দেখে দেখে কথায় বলে ফেলবো। এখন বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 1.1 এর একের ক হতে বর্গীয় জ পর্যন্ত এবং দুইয়ের স, তিনের ক হতে ঘ পর্যন্ত। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে। এর আগে তাহলে আমরা কি আলোচনা করেছি, দেশীয় গঠন পদ্ধতি, আর এখন আন্তর্জাতিক গণনা পদ্ধতি তে আমরা দেখব কিভাবে আন্তর্জাতিক গণনা পদ্ধতি কিভাবে বলতে হয়। আমাদের দেশীয় পদ্ধতিতে প্রথম হচ্ছে একক, এরপর হচ্ছে দশক, এরপর হচ্ছে শতক, এরপর কি হাজার। এই যে একটু লক্ষ্য করি, এখানে একটু পরিবর্তন দেখছি, আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরপর হচ্ছে নিযুত, কোটি। কিন্তু এখানে একটু খেয়াল করে যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, একক, দশক, শতক, হাজার, এরপর অযুত না হয়ে মিলিয়ন, এরপর আবার কি বিলিয়ন। তাহলে দেশীয় পদ্ধতির সাথে কিন্তু একক, দশক, শতক, হাজার এই পর্যন্ত, এরপর কি মিলিয়ন, এরপর হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন, মিলিয়ন, এরপর হচ্ছে বিলিয়ন। এককের ঘরের জন্য একটি অঙ্ক বরাদ্দ, দশকের জন্য একটি এবং শতকের জন্য একটি অঙ্ক বরাদ্দ, আর দেশীয় পদ্ধতিতে আবার হাজারের জন্য ছিল 2 অঙ্ক বরাদ্দ, কিন্তু এখানে খেয়াল করি 3টি অঙ্ক বরাদ্দ। ঠিক আছে, আমার দেশীয় পদ্ধতিতে হাজারে ছিল 2টি কর, অযুত এবং হাজার, এই 2টি মিলিয়ে হাজার হতো, আর এখানে হাজারের জন্য 3টি কর বরাদ্দ, মিলিয়নের বেলায়ও 3টি, বিলিয়নের বেলায়ও 3টি। তাহলে একটু লক্ষ্য করি, এককের জন্য 1টি কর বরাদ্দ, দশকের জন্য 1টি, শতকের জন্য 1টি, হাজারের জন্য 3টি অঙ্ক বরাদ্দ, আর মিলিয়নের জন্য 3টি অঙ্ক বরাদ্দ, আর বিলিয়নের জন্য কি 3টি অঙ্ক বরাদ্দ। তাহলে এটিকে কিভাবে করব একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে 111, এখানে হচ্ছে 111,000, 111,000,000, 111 বিলিয়ন। তাহলে এটাকে আমরা কি করতেছি আন্তর্জাতিক পদ্ধতিতে, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। সংখ্যাটিকে আমরা যদি কথাই বলি তাহলে কি দাঁড়ালো, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000 এবং 111।
তাহলে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে হবে, ঠিক আছে? এটা লেখার আগে আমরা কিছু উদাহরণ দেখব, বেশ কিছু, তাতে সহজ মনে হয়। তাহলে কিছু আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি দেখি, এরপর তোমরা এই বাড়ি কাজগুলো করবে। যে বাড়ি কাজগুলো দিচ্ছি, আমরা ছক বানালাম এই আগের মতো, দেশি পদ্ধতির মতো আন্তর্জাতিক সংখ্যা গঠন নীতির জন্য বানাচ্ছি। একক, দশক, শতক, হাজার, এরপর হচ্ছে কি মিলিয়ন, এরপর হচ্ছে বিলিয়ন। আন্তর্জাতিক পদ্ধতি একক, দশক, শতক, হাজার, এরপর কি মিলিয়ন, এরপর হচ্ছে বিলিয়ন। এককের জন্য একটি গড় থাকবে বা একটি অঙ্ক বরাদ্দ, দশকের জন্য একটি, শতকের জন্য একটি অঙ্ক বরাদ্দ, আর হাজারের জন্য কয়টি থাকবে, তিনটি অঙ্ক বরাদ্দ, তিনটি অঙ্ক লিখবে। এখানে মিলিয়নের ঘরে তিনটি, বিলিয়নের ঘরে তিনটি লেখা যাবে। তাহলে 4,009,025 এটা কিভাবে লিখবো অঙ্ক, 4,009,025। তাহলে কি দেখতে পাচ্ছি, মিলিয়নের জন্য 4,000,000, আমার তিনটা অঙ্ক লিখতে পারবো সেখানে। তাহলে তিনটা অঙ্ক 4,000,000 বোঝানোর জন্য 004 লেখার দরকার নাই, শুধু 4 লিখলেই হবে, মিলিয়নের ঘরে 4 লিখলেই হবে। এরপরে দেখো 4,009,000, তাহলে হাজারের ঘরে আমার অঙ্ক লিখতে হবে কয়টি, তিনটি। তাহলে কিভাবে তিনটি অঙ্ক লিখবো, 009 লিখলাম প্রথম। আচ্ছা একটু খেয়াল করো, শূন্য গুলো পরে বসাবো। তাহলে মিলিয়নের ঘরে 4 বসালাম, হাজারের ঘরে কি 9,000, হ্যাঁ বসালাম 9। এরপর 25, অর্থাৎ দশকের ঘরে 2 আর এককের ঘরে 5। ভালো করে লক্ষ্য করো, আমরা অঙ্কে লিখছি কিভাবে, আগে ছক রাখলাম, এরপর মিলিয়নের ঘরে 4,000,000, 4 বসাই দিলাম, 9,000, হাজারের ঘরে 9 বসাই দিলাম, এরপর 25, অর্থাৎ দশকের ঘরে 2, এককের ঘরে 5। এখন একটু লক্ষ্য করো, শতকের ঘর খালি, ঠিক আছে, শতকের ঘরে কয়টা অঙ্ক বসে, একটা, আর হাজারের ঘরে 1,009 বসছে, আর কয়টা অঙ্ক বসার কথা, তিনটা, তিনটার মধ্যে 2টা জায়গা খালি। তাহলে শতকের ঘরে পূর্ণ করলাম একটি অঙ্ক দ্বারা, সেটি হলো 0, যেহেতু আমাদের নাই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সেহেতু 0 দ্বারা ফিল আপ করো। হাজারের ঘরে কয়টি বাকি, 2টি অঙ্ক এখনো বাকি, ঠিক আছে, তাহলে 2টি 0 দিলাম, অবশ্যই 0 দুইটা বামে দিব, ঠিক আছে, এতে করে কয় হাজার হলো, 9,000, আর 2টা 0 ডানে দিতাম তাহলে তো কত, 900,000 হয়ে যেত, ঠিক আছে, যেহেতু 9,000 সেহেতু 0 দুইটা বামে বসবে। তাহলে একটু খেয়াল করো, 4,009,025, তাহলে অঙ্কে যদি লিখি তাহলে এটাকে কিভাবে লিখবো, 4,009,025, 4,009,025, এই হলো 4,009,025। আমরা আরো উদাহরণ দেখি যাতে সহজ মনে হয়, আমরা আরেকটা দেখছি আন্তর্জাতিক সংখ্যা গঠন, সংখ্যাটা কত, 105,021,203, 105,000,000। তাহলে মিলিয়নের ঘরে কত বসবে, 105, 105 বসাইলাম, 21,000, তাহলে হাজারের ঘরে কত বসবে, 21, 200, শতকের ঘরে 2, এরপর 3, এককের ঘরে 3, এই বসাইলাম। কথা যেভাবে ছিল, 105,000,000, তাহলে বসাইছি 105,000,000, 21,000, হাজারের ঘরে 21 বসাইছি, আর 200, শতকের ঘরে 2, আর 3, এককের ঘরে 3। এখন খালি দেখি কোনগুলা বাকি রয়েছে, দশকের ঘর পূর্ণ হয় নাই, দশকের ঘরে কয় অঙ্ক দ্বারা পূর্ণ করার কথা, এক অঙ্ক, তাহলে শূন্য বসে এই পূর্ণ করবো, আর হাজারের ঘরে তিনটা অঙ্ক থাকার কথা, সেখানে আছে আমার 21, তাহলে বামে একটা শূন্য বসাবো, ঠিক আছে। তাহলে শতকের ঘরে একটা শূন্য, আর হাজারের ঘরে তিনটা অঙ্ক থাকার কথা, সেখানে 21, অর্থাৎ 2টা অঙ্ক আছে, তাহলে বামে একটা শূন্য বসাই দিলাম। তাহলে কি দাঁড়ালো, 105,021,203, অর্থাৎ 105,021,203, 105,021,203। তাহলে আশা করি আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি অনুসারে আমরা যে কোনো সংখ্যাকে কথায় লিখতে পারবো, যে কোনো, এবং কথাই থেকে অঙ্কে লিখতে পারবো। যদি এই সংখ্যাটি দেওয়া থাকতো, যেমন 105,021,203, এই সংখ্যাটা দেওয়া থাকতো, বলা থাকতো যে কথাই লিখো, তাহলে কি করতাম একটু খেয়াল করি। যেমন
ডান দিক থেকে বসাই দিতে থাকতাম একক, যেমন ধরো অঙ্কটিতে কি আছে তিন, সবার ডানে তিন বসাইলাম এককের ঘরে, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে দুই, এরপর হাজারের ঘরে কি এক দুই শূন্য, এরপর মিলিয়নের ঘরে পাঁচ শূন্য এক বসানোর উপর আমরা একটু ছকে খেল করতাম যে মিলিয়নের ঘরে কত 105, তাহলে বলবো 105 মিলিয়ন, হাজারের ঘরে কত দেখছি 21, বলতাম কি 21,000, শতকের ঘরে দুই, এককের ঘরে তিন, তাহলে 203, এভাবে কথাই বলে দিতাম ছক দেখে। আরেকটি দেখছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক এটা আমাদের কি, এটা আমাদের দেশীয় পদ্ধতি, ঠিক আছে। দশ কোটি, 100 কোটি, 1,000 কোটি, ঠিক আছে, এভাবে কোটি, এই দুটো, এটা হচ্ছে হাজার, একটু খেয়াল করো আমরা আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতি একসাথে করছি। দেশীয় পদ্ধতি ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপর যদি থাকতো তাহলে কি কোটির পর 10 কোটি, এরপর 100 কোটি, এইভাবে। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে শতকের পর যে তিনটা ঘর থাকে সেটুক হচ্ছে হাজার, হাজারের জন্য তিন ঘর, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে হাজার, অযুত লক্ষ, এই তিন ঘর মিলিয়ে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার। এরপর হচ্ছে নিযুত কোটি আর 10 কোটি যে তিনটা ঘর সেটুক হচ্ছে পুরাটুকু কত মিলিয়ন, আর এরপর একটা হচ্ছে বিলিয়ন। এখন 10 বিলিয়ন, 8 মিলিয়ন, 25,320, 10 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 8 মিলিয়ন, 25,000, 25,320, 320। এখন বাকিগুলো ফিল আপ করি, হাজারের ঘরে আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা অঙ্ক থাকার কথা, তাহলে এই যে একটা শূন্য বসাই দিলাম তিনটা, মিলিয়নের ঘরে তিনটা থাকার কথা, 8 আছে, 2টা শূন্য বসাই দিলাম, তাহলে কি হলো অঙ্কটা 100, সংখ্যাটা হচ্ছে 100, 8025, 320, 10 বিলিয়ন, 8 মিলিয়ন, 25,320। আরেকটা দেখছি, 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000, 50 বিলিয়ন, তাহলে বিলিয়নে করে 50, 301 মিলিয়ন, 301 মিলিয়ন, 538,000, 538,000, তাহলে পরের ঘর তিনটা খালি শূন্য, এই যে লিখলাম সংখ্যাটি। এক বিলিয়ন, একটু খেয়াল করি, এক বিলিয়ন, এই যে লিখলাম এক বিলিয়ন, ঠিক আছে, এক বিলিয়ন লিখলাম। সবাই একটু লক্ষ্য করো, এটা যদি দেশীয় পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতিতে এটা কত হলো এক বিলিয়ন, আর যদি এটা দেশীয় পদ্ধতিতে বলতাম তাহলে একটু উপরে দেশীয় পদ্ধতি যা দেখো, যাকে আমরা এক বিলিয়ন বলছি, এটা যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপর 10 কোটি, এভাবে পড়ি 100 কোটি, তাহলে এটা কত, এক বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বলি এক বিলিয়ন, তাহলে আমাদের দেশীয় পদ্ধতিতে কি হবে 100 কোটি। তাহলে আমরা সম্পর্ক পেলাম দেশীয় এবং আন্তর্জাতিক সংখ্যা গঠনে, যে আন্তর্জাতিক পদ্ধতিতে যাকে আমরা এক বিলিয়ন বলবো সেটা আসলে কি 100 কোটি, তাহলে এক বিলিয়ন সমান 100 কোটি। আরেকটু দেখি আমরা সম্পর্কটা, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির পারস্পরিক সম্পর্ক। প্রথম আমরা দেশীয় পদ্ধতি বসালাম, এরপর আন্তর্জাতিক পদ্ধতি বসালাম, সংখ্যা দিলাম, একটু খেয়াল করি, এই যে হচ্ছে এক বিলিয়ন, ঠিক আছে। আর যদি এক মিলিয়ন দেখি তাহলে একটু খেয়াল করো, এক মিলিয়ন, এক মিলিয়ন, এক মিলিয়ন দ্বারে আমরা বলতেছি এক মিলিয়ন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এরপর কোথায় আসছে নিযুত পর্যন্ত আসলে হয় এক মিলিয়ন, তাহলে এক মিলিয়ন সমান আসলে দেশীয় পদ্ধতিতে কত 10 লক্ষ,
এক মিলিয়ন সমান দেশীয় পদ্ধতি হচ্ছে 10 লক্ষ, যাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন বলছি, সেটা আসলে কত? 10 লক্ষ। আর একটু আগে দেখলাম 1 বিলিয়ন কত? 100 কোটি। তাহলে কাজ হচ্ছে 7 মিলিয়নে কত লক্ষ, দ্বিতীয়ত হচ্ছে 700 কোটিতে কত বিলিয়ন। আরেকটা কাজ হচ্ছে দেশীয় আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে মিল ও অমিলগুলি খুঁজে বের করে তাদের পক্ষে যুক্তি দেখাও। এখন দেখব আমরা একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে কোড দিয়ে শুরু করছি। এইখানে 7টি অঙ্ক দেওয়া আছে, আমরা কি করব কাজটা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় কোনটা সেটা আনবো। সবচেয়ে বড় হচ্ছে 9, এরপর সবচেয়ে বড় কোনটা 8 আনলাম, এরপরে 7, এরপরে 5, এরপরে 4, এরপর 3, এরপর 0, অর্থাৎ বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম 7টি অঙ্ককে। তাহলে কি পেলাম? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমরা দেখব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি হিসাব অনুযায়ী সবচেয়ে ছোটটা লেখার কথা, সবচেয়ে ছোট কোনটা? 0 লিখলাম, এরপর সবচেয়ে ছোট কোনটা? 3, এরপর সবচেয়ে ছোট 4, এরপর সবচেয়ে ছোট 5, সবচেয়ে ছোট 7, সবচেয়ে ছোট 8, সবচেয়ে ছোট 9। এখন কথা হলো এটা কি হওয়ার কথা ছিল? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে অঙ্ক কিন্তু 7টাই আছে, ঠিক আছে, কিন্তু এটা 7 অঙ্ক বিশিষ্ট হয় নাই। প্রথমটা কি? 0। তাহলে এটা আসলে মূলত কি? 6 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে, ঠিক আছে, 7 অঙ্ক বিশিষ্ট হয়নি। তাহলে শূন্যটাকে কি করতে হবে? শুধুমাত্র 3-এর পর দিয়ে দিতে হবে, তাহলে সার্থক 7 অঙ্ক বিশিষ্ট একটা কি পাবো? সংখ্যা পাবো। তাহলে শূন্যটা কে আমরা 3-এর পরে দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেল। বাড়ির কাজ হচ্ছে অনুশীলনে 1.1-এর 3-এর সবগুলো 5-এর কম। বাড়ির কাজ অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় প্রকাশ করো। এই অঙ্ক একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল।